ইন্টারনেট ট্রান্সমিশন টাটা 315 ই মডেল এবং 315 ভি একই মডেল, একটু আলাদা থাকে। এটার মডেল নাম্বার আছে ZF4WG90। এখানে দেখেন, উপর দিয়ে দেখো, কেবি ইউনিট ক্লাস ইউনিট এখানে এখানে নিয়ে আসো। কেবি ইউনিট ফরওয়ার্ড ক্লাসের জন্য কাজ করে, এটা কে আর রিভার্স, গাড়ির রিভার্স মোডের জন্য কাজ করে। এটা শ্যাফ্ট এখানে ক্লাস ইউনিট, এটা হচ্ছে K4 ইউনিট ক্লাস ইউনিট, এবং এটা K2 ক্লাস ইউনিট, এবং এটা K1 ক্লাস ইউনিট। এবং এখানে দেখেন, দেখতে পাচ্ছেন দুটো নেই, অন্য মডেলে এখানে একটা থাকে ফোর হুইল ড্রাইভের জন্য ক্লাস ইউনিট, এবং এখানে থাকে K3 ক্লাস ইউনিট, সেটা এখানে নেই। এবং এটা কী করে, চার্জিং পাম্প কাজ করে ক্লাস ইউনিটটা। পাঠাশো এখান থেকে সাক করে চার্জিং পাম্প, সাক করে চার্জিং পাম্প নিয়ে গিয়ে চার্জিং পাম্প ফিল্টারকে দিচ্ছে। ফিল্টার হয়ে, এই যে ফিল্টার, ফিল্টার হয়ে এখান থেকে বের হয়ে, এখানে একটা রিলিফ বাল্ব আছে, রিলিফ বাল্বে 18 কেজি প্রেশার রাখে, তারপর ওভার করে দেয়, রিলিফ করে দেয় প্রেশারটাকে এখান থেকে। আর এই এখান থেকে এই ফিল্টার হয়ে এখান থেকে এসে, এখান থেকে এসে এখানে ঢুকবে, এবং এর ভিতরে ইন্টারনালি পার্ট আছে, হোল করা আছে। প্রত্যেকটা ক্লাস ইউনিটের সাথে গিয়ে পোর্টগুলো দাঁড়ানো থাকবে, এবং এখানে নিচে সলেনয়েড আছে, সেখানে আমি এখন কাপড় ঢুকিয়ে রেখেছি, দেখা যাচ্ছে না আপনাদের, পরে দেখতে পাবেন, ওটা পরে পিছনে থাকে। এই যে সলেনয়েডগুলো, এই দুটো, এটা আছে পার্কিং, এটা আছে ডিফারেন্সিয়াল লক, এই থাকে নাই। এখানে কাপড়গুলি আমি সলেনয়েড খুলে কাপড় গুঁজিয়ে রেখেছি সলেনয়েড। এই সলেনয়েড দ্বারা এক একটা ক্লাস ইউনিটে অয়েল যাবে, সলেনয়েড অ্যাক্টিভেট হবে, তবেই এক একটা ক্লাস ইউনিট চালু হবে। তবে একটা সিস্টেম আছে আপনার, সিস্টেমটা হচ্ছে আপনার কত নাম্বার, কত কোন সলেনয়েড অ্যাক্টিভ হলে পরে কোন ক্লাস ইউনিট অ্যাক্টিভ হবে, একাধিক ক্লাস ইউনিট অ্যাক্টিভ হবে এবং একাধিক সলেনয়েড অ্যাক্টিভ হবে, তবে একটা গিয়ার কমপ্লিট হয়, সেটা আমি আপনাদের পরে ভিডিওতে জানিয়ে দেবো কী করে হয়। এবং এটা হচ্ছে চার্জিং পাম্প, এটা চার্জিং পাম্প, এখান থেকে ছাক করে এবং এখান থেকে ডেলিভারি করে ফিল্টারে, এই যে ডেলিভারি লাইন, এখান থেকে ছাক করবে, এখান থেকে ডেলিভারি করবে। এটা হচ্ছে চার্জিং পাম্প জায়গা, এখানে ফিটিং থাকে, এখান থেকে ছাক করবে, এখান থেকে ডেলিভারি করবে। এইভাবেই এই ZF ট্রান্সমিশন, এটা মডেল নাম্বার হচ্ছে 304WG90 মডেল, 92, 94 একই সব, শুধু এখানে এই দুটো এক্সট্রা থাকে, সেটা ফোর হুইল ড্রাইভের জন্য এখানে থাকে, সেটা নেই এখানে। আর এখানে থাকে একটা ক্লাস থ্রি ইউনিট, সেটা এখানে নেই। এবং এই মডেলের একটা সিস্টেম আছে, ক্লাস থ্রি ইউনিটটা কাজ করে না, 3 নম্বর গিয়ার চলে না, মানে একই 3 নম্বর এবং 4 নম্বর একই থাকে, এবং ওই মডেলে 3 নম্বর গিয়ারের স্পিড বাড়ে। অবশ্যই ভিডিওটা যদি আপনারা বুঝতে না পারেন, আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমার এই ভিডিও দ্বারা যদি উপকৃত হয়, আপনারা কেউ কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন।